এবার দেখাবো মৌলালির ছবি, সেখানে কিন্তু কংগ্রেসের পথ অবরোধ হচ্ছে। অর্থাৎ পাশাপাশি দুটি ছবি, একদিকে রাজধানী দিল্লি, সেখানে রামলীলা ময়দান এবং সেই ময়দানের পার্শ্ববর্তী অংশে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন দলের নেতারা তারা উপস্থিত রয়েছেন, প্রতিনিধিরা এবং তার পাশাপাশি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অন্যদিকে মৌলালিতে ইতিমধ্যেই পথ অবরোধ করেছে কংগ্রেস। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, এই মুহূর্তে তোমার পিছনে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কর্মী সমর্থকরা রীতিমতো স্লোগান দিচ্ছেন, তারা পুরো ছবিটা দেখতে চাইব। একেবারেই তাই কুসুমিতা। দেখো, আমরা মৌলালি মোড়ে দাঁড়িয়ে রয়েছি এবং কংগ্রেস কর্মীরা তারা কিন্তু মৌলালি মোড় অবরোধ করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন বন্ধের সমর্থনে। তারা এখানে মৌলালি মোড় অবরোধ করে রয়েছে, ফলে এই অবরোধের কারণে কিন্তু এই মুহূর্তে গোটা রাস্তাটা যানজট, একেবারে এই দিকের গাড়ি সমস্ত কিন্তু আটকে গেছে। তুমি দেখতে পাচ্ছ এনআরএসের থেকে শিয়ালদা থেকে যে গাড়ি সমস্ত রাস্তা, এই গোটা রাস্তা কিন্তু আটকে পড়েছে এবং বাদিকে অর্থাৎ শ্যামবাজার দিকে যাওয়ার রাস্তা সেটাও কিন্তু বন্ধ হয়ে রয়েছে। চারিদিকে এমন একটা জায়গায় অবরোধ চলছে কংগ্রেসের, যার ফলে এই মৌলালি মুক্ত অবরোধ হয়ে যাওয়ার ফলে চারিদিকের গাড়ি কিন্তু আটকে রয়েছে এবং কংগ্রেস তারা অবরোধ চালাচ্ছেন। কংগ্রেস কর্মীরা, মূলত সেবা দল কংগ্রেস কর্মী, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তাদের অবরোধ চালাচ্ছেন এবং তাদের আজকে অবরোধের মূলত যে দাবিকে সামনে রেখে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস তারা অবরোধে নেমেছেন, কংগ্রেস তারা আন্দোলনে নেমেছেন, সেই দাবিতেই কিন্তু এখানে অবরোধ চলছে। কী কারণে আপনারা রাস্তাটা বন্ধ করে রাখলেন? আমরা রাস্তা এই কারণে বন্ধ করেছি, আমাদের এটা প্রতীকী, আমরা কোনো সম্পত্তি নষ্ট করতে চাই না, রাহুল গান্ধীর কড়া নির্দেশ। কিন্তু মানুষকে আমরা জানাতে চাই, পেট্রোল ডিজেল সাধারণ পণ্য এবং রান্নার গ্যাস এসেন্সিয়াল কমোডিটি, মানুষের আকাশ ছোঁয়া দামে মানুষ পৌঁছে গেছে। মানুষ সেই জায়গায় দাঁড়াতে পারছে না, মানুষ ব্যয় করতে পারছে না, এই জায়গায় খুব কঠিন অবস্থায় এসে মানুষ দাঁড়িয়েছে। মানুষের সঙ্গ দেওয়ার জন্যই কংগ্রেস এই আবেদন করেছে মানুষের কাছে। আপনারা দেখবেন জোর করে কোথাও আমরা কোনো কিছু করছি না, মানুষের কাছে সময় চেয়ে নিচ্ছি। একজন রুগী, তিনি হাসপাতালে দেখাতে এসেছেন, বলছেন বাধ্যই আমি দেখাতে এসেছি, কিন্তু কোনোভাবেই আমি এই বিজেপি সরকারের জনবিরোধী নীতির আমি পক্ষে নয়, কংগ্রেস যা করেছে ভালো। আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বন্ধের প্রভাব কতটা? আমরা যা দেখেছি ট্রেন চলে, আমরা তো বলিনি যে জোর করে আমরা বন্ধ করব, আমরা বলেছি মানুষ সামিল হবে, হয়তো মানুষ আসছেন বাধ্য হয়ে, যেহেতু রাজ্য সরকার তারা জোর করে আজকে বলেছেন বন্ধ কেউ করবেন না, বাধ্য হয়ে অফিসে আসতে হবে। তো প্রাইভেট অর্গানাইজেশন তাদের মালিকরা বলবে আপনাদের দাবি মানসিকভাবে মানুষ বন্ধে, মানুষের বন্ধের সমর্থনে, কারণ রাস্তায় বেরিয়েছেন আসছেন, কিন্তু বলছেন কংগ্রেসের টাকা এই বন্ধ। একই ব্যাপার কুসুবিধা, দেখো কংগ্রেস নেতৃত্বের দাবি যে তারা রাস্তায় নেমেছেন, তারা অবরোধ করেছেন ঠিকই, কিন্তু মানুষও রাস্তায় আছে, কারণ যে চেহারা আমরা আজকে কলকাতা শহরে দেখতে পাচ্ছি তাতে মানুষ রাস্তায় নেই এমনটা বলা যাবে না। যদিও কংগ্রেস নেতৃত্ব দাবি করছেন যে যে ইস্যুকে সামনে রেখে বন্ধ চলছে গোটা দেশ জুড়ে, সেই ইস্যুর সঙ্গে মানুষ একমত। পেট্রোল ডিজেলের মূল্য বাড়লে, জিনিসপত্রের দাম বাড়ে এবং তার প্রতিবাদে বন্ধ, তার সঙ্গে তারা একমত, কিন্তু মানুষকে রাস্তায় নামতে তারা বাধ্য হয়েছেন, না হলে অফিসে না গেলে মাইনা কাটা যাবে, বেতন কাটার হুমকি রয়েছে, সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু এই অবরোধ চলছে। কুসুমিতা ধন্যবাদ। উজ্জ্বল।